সন্দেহ নেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। তর্কাতীতভাবে দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানও বলে থাকেন অনেকে। অন্তত ব্যাট হাতে তামিম ইকবালের পরিসংখ্যান সাক্ষ্য দেয় এই দাবির পক্ষেই। কিন্তু গত প্রায় এক বছর ধরে যেন ঠিক সন্দেহ নেই বাঁহাতি এই ওপেনার। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তামিম ইকবালের কেরিয়ারকে ভাগ করা যায় বেশ কয়েকটি ভাগে। খেলার ধরন অনুযায়ী শুরুর দিকে তেরে ফুরে খেলা তামিম ইকবাল কিংবা বর্তমান সময়ে রয়েশ হয়ে খেলা তামিম ইকবাল। আবার পরিসংখ্যানের পাতাতেও চোখ রাখলে 2007 থেকে 2010 পর্যন্ত এক ধাপ, 2012 এশিয়া কাপ পর্যন্ত অন্যটি, আবার 2015 বিশ্বকাপ পর্যন্ত একটি এবং তারপরের সময়ের শেষ ধাপ। 2015 সালের বিশ্বকাপের পর দ্রুত তামিম ইকবাল ছাড়িয়ে গেছেন নিজেকেও। সেই বিশ্বকাপের আগে তিনি ছিলেন কেবলই দেশের ওপেনার, কিন্তু বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকেই নিজেকে বিশ্বের অন্যতম সেরায় পরিণত করেছেন তামিম। তবে নিজের ব্যাটে যে সুনাম কুড়িয়েছেন তিনি 2015 থেকে 2018 সালের প্রায় শেষ অবধি, তাই যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে চলতি বছরে এসে। ওয়ানডে ক্রিকেটে তামিম ইকবালের সবশেষ সেঞ্চুরিটা এসেছে প্রায় বছর খানেক আগে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজের শেষ ম্যাচে 124 বলে খেলেছিলেন 103 রানের ইনিংস। এরপর থেকে আর তিন অঙ্কের যাওয়া হয়নি তামিম ইকবালের। সেই সেঞ্চুরির পর থেকে এখন পর্যন্ত 22 ইনিংসে ব্যাট করে মাত্র 29.35 গড়ে 587 রান করতে পেরেছেন তামিম ইকবাল। সেঞ্চুরি তো নেই, 50 আছে মাত্র 5টি। অথচ 2015 সালের বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি পর্যন্ত তামিম ইকবালের ব্যাট থেকে এসেছিল 14টি 50-র সঙ্গে 7টি সেঞ্চুরি। এই সময়ের মাঝে স্ট্রাইক রেট খানিক কম হলেও 62.28 গড়ে সর্বমোট করেছিলেন 2180 রান। সেই তামিমেই এখন যেন হারিয়ে খুঁজছেন নিজেকে। ইংল্যান্ড বিশ্বকাপের শেষ চার ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ সহ টানা 6 ম্যাচে বোল্ড হয়ে গড়েছেন লজ্জার এক রেকর্ডও। লঙ্কা সফরের 3 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে 5 বলে 0, 31 বলে 19 এবং 6 বলে 2। ব্যর্থতার চূড়ান্ত রূপটাই তিনি দেখে আসলেন এবারে শ্রীলঙ্কা সফর থেকে। তাই স্বাভাবিকভাবেই চারদিকে চলছে তামিম ইকবালের সমালোচনা। কেউ কেউ আবার ওয়ানডেতে বাতিলের খাতাতেই ফেলে দিয়েছেন দেশেরাই ওপেনারকে। তবে দল এখনই ভাবছে না এমন কিছু তা বলে দেওয়াই যায়। এমনকি তামিম ইকবালের কাছের বন্ধু সাকিব আল হাসানেরও বিশ্বাস, নিজেকে সময় দিয়ে যথাযথ বিশ্রাম নিয়ে ফিরলে তামিম ইকবাল আবারও নিজের সেরাটা দিয়ে খেলতে পারবেন। বৃহস্পতিবার বেলা 11:30 বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত হয়ে দেশের ক্রিকেটের ব্যাপারেও কথা বলেছেন সাকিব আল হাসান। সেখানে স্বাভাবিকভাবেই উঠে এসেছে দলের ব্যর্থতার প্রসঙ্গ এবং বন্ধু তামিম ইকবালের বর্তমান ফর্মের কথাও। তামিম ইকবালের জন্য কোনো পরামর্শ আছে কিনা জানতে চাওয়া হলে সাকিব আল হাসান বলেন, দেখুন একজন ক্রিকেট এমন সময় আসতেই পারে, এখন আমার মনে হয় যে ওর জন্য যেটা দরকার খুব ভালো একটা বিশ্রাম নেয়া, নিজেকে রিকভার করা, ফ্রেশ হওয়া এবং আগের চেয়ে ভালোভাবে ফিরে আসা। আমি নিশ্চিত ও এটা করবে। এ সময় নিজের ক্রিকেটে ফেরার ব্যাপারে সাকিব আল হাসান বলেন, আগামীকাল শুক্রবার হজে যাচ্ছি ইনশাল্লাহ, তো তারপর হজ শেষে আসার পর আমাদের যে খেলা আছে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ আছে, দেখা যাক, আশা করছি যদি ফিট থাকি তাহলে খেলব। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা সাকিব আল হাসান ছুটি নিয়েছেন নিজে থেকেই। লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে সোজা সাপটা স্বীকার করেছেন, যদি সাকিব থাকতেন তাহলে এত সহজে জয় পেত না তার দল। এই ব্যাপারে জানতে চাওয়া হয় সাকিব আল হাসানের কাছেও, তবে তিনি উত্তর দেন একটু ঘুরিয়ে। সাকিব আল হাসানের ভাষ্যে, দেখুন বলা যায় না, ক্রিকেট এক বলের খেলা, হয়তো 3টা ভালো বলে 3 দিন আমি আউট হয়ে যেতে পারতাম, তখন আমার পক্ষে থেকে কোনো অবদান রাখা হতো কি? আমি একটা জিনিস মনে করি, যখন কোনো খেলোয়াড় শারীরিক বা মানসিকভাবে ফিট না থাকে তখন তার খেলা ঠিক না, কারণ এর কাজটা কঠিন হয়ে যায়। আমি মনে করি পারফরম্যান্সের ক্ষেত্রেও এই জিনিসটা অনেক প্রভাব ফেলে। তিনি আরো বলেন, বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা যখন পরিত্যক্ত হয়ে গেল
আমরা খেলতে পারলাম না। তখন সবাই বলেছিল যে আমাদের নিশ্চিত দুটা পয়েন্ট হাতছাড়া হয়ে গেল, কিন্তু এই সিরিজটা প্রমাণ করে দিল যে সেই দুই পয়েন্ট নিশ্চিত ছিল না, হয়তো জিততে পারতাম আবার হয়তো হারতে পারতাম। এই সিরিজের কথা বললে অবশ্যই হতাশার, সিরিজ হারলেও যদি একটা ম্যাচে জিততে পারতাম তাহলে হয়তো আত্মবিশ্বাসটা ঠিক থাকতো। হয়তো এখন সময় এসেছে ভালোভাবে চিন্তা করে পুরো প্ল্যান করে আগামী 3-4 বছরের জন্য এগোনোর।